আপনাদের সবার ভালোবাসা ফসল সে 25 বছর পূর্ণ হয়ে গেছে আমাদের নতুন গান প্রকাশ করি মাঝে মাঝে করি তা এখনো আপনাদের পছন্দ হয় আপনারা ভালোবেসে সেই সমস্ত গান শুনতে চান যেমন এই গানটা বেরিয়েছিল আমাদের ষষ্ঠ অ্যালবামে যার নাম ছিল ফসল স্টোর এবং এটা এমন একটা গান হয়ে দাঁড়িয়েছে যে গানটা এখন প্রত্যেকটা অনুষ্ঠানে অপরিহার্য গাইতেই হয় কিন্তু মজার ব্যাপার হচ্ছে এই গানটাও একেবারে গোড়া দিকের গান 1995 এ তৈরি আমাদের গুরু মনে করে অথবা আরেকটি পরে 97 ও হতে পারে ঠিক মনে করছে না এই গানটা থেকেই কিন্তু একটা শব্দ করো আমার ফসল এখান থেকে সিদ্ধান্ত হল যে আমাদের দলের নাম হবে ফসল একদম প্রথমে আমাদের সহযোগী সেই সময় আমরা যে যেরকম ভাবে গান গাইছি আমার সঙ্গে ছিলেন দীপ এবং তিনি বললেন যে এই শব্দটা হোক এই শব্দটার মধ্যে ব্যঞ্জনা আছে এবং তারপর আমরা আমি ভেবেচিন্তে দেখলাম যে হ্যাঁ আমরা যেটা করতে যাচ্ছি যে আন্ডারগ্রাউন্ড মিউজিক সেই জমির তলায় পৃথিবীর তলায় চাপা পড়া সেই ছাপিত হল জীবাশ্ম ফসল এবং এটা বলি এত গল্প সবসময় বলা হয় না কিন্তু আজকে কেন জানি না একটু ঘরোয়া পরিবেশ বলে মনে হচ্ছে না গল্প করা যায় তাই এই ইতিহাস আরেকবার নতুন করে শেয়ার করলাম আপনাদের সঙ্গে এবং এটুকুই বলবো যে তখনও এই খোঁজটা ছিল অনুসন্ধানটা ছিল সঠিক শ্রোতা খুঁজে পাওয়ার অনুসন্ধান বা সমমনস্ক সমসঙ্গীত মনস্ক লোকেদের খুঁজে বার করা এটাই কিন্তু আমাদের এত দীর্ঘদিনের পথ চলার একটা অন্যতম রসদ ইন্ধন এই চলছে এবং আমি বিশ্বাস করি যে তখনও অনুসন্ধান ছিল এখনো কিন্তু অনুসন্ধান থামেনি আপনাদের পেয়েছি কিন্তু আরো অনেককে হয়তো পাওয়া বাকি আছে তাদের দিকে ছুড়ে দিচ্ছি আজকের অনুসন্ধান এবং আমরা সবাই একসঙ্গে কাটিয়ে দেবো